আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে, তো ফলাফলটি আমরা দেখে নেব। ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন যাতে পরিষ্কারভাবে ভিডিওটি দেখতে পান। তো চলুন আমরা নোটিশটি পড়ে নেই। কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতের গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত 13 ক্যাটাগরির 177টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত 12/11/2021 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত সূচি মোতাবেক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নিম্নলিখিত সূচি মোতাবেক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে এই যে 14/11/2021 খ্রিস্টাব্দ রবিবার। পদের নামও দেওয়া আছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। পদের নাম লাইব্রেরিয়ান গেট 13। বিকালে হবে অফিস সহায়ক পদের বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। আপনারা নোটিশটি ভালোভাবে খুব খেয়াল করে দেখবেন কত তারিখে আপনাদের পরীক্ষা এবং রুলগুলো মিলিয়ে নেবেন। পদের নামও দেওয়া আছে, পদের নাম LD একাম স্টোরকিপার। তো চলুন আমরা উত্তীর্ণদের রুলগুলো দেখে নেই এবং কত তারিখে কাদের পরীক্ষা হবে সেটাও খুব খেয়াল করবেন। এই উপরে প্রথমে তারিখ, তারপর সময়, রুল নাম্বার, যার যার পদের নাম দেওয়া আছে সবাই খেয়াল করে ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন। লেখাগুলো খুবই ছোট, তাই কোয়ালিটি বাড়ালে স্পষ্টভাবে দেখতে পারবেন। তো রুলগুলো আপনারা মিলিয়ে নেবেন। চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই।
মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর F4B আগারগাঁও প্রশাসনিক এলাকা শেরেবাংলা নগর ঢাকা এ উপস্থিত থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে উত্তীর্ণ প্রার্থীকে নিম্নলিখিত সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল কাগজপত্রের এক সেট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, মূল কপি, আবেদন সংশ্লিষ্ট মূল একাডেমিক সনদ সমূহ, প্রশিক্ষণ অভিজ্ঞতার মূল সনদ, প্রযোজ্য ক্ষেত্রে কোটা সম্পর্কিত মূল সনদ, প্রতিবন্ধী এতিম, মুক্তিযোদ্ধা সন্তান, নাতি নাতনি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আনসার, বিডিবি ইত্যাদি, এবং নাগরিক সনদ, জন্ম সনদ অথবা NID কার্ড। তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা, এবং যারা উত্তীর্ণ হতে পারেননি তারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিন, অবশ্যই সবাই ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চাকরি সংক্রান্ত সকল ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।